অংশ অপচেষ্টায় লিপ্ত শাসক দলের সঙ্গে লাইন করে গত পাঁচ বছর সাড়ে পাঁচ বছরে এই রাজ্যে আমরা যা দেখছি একটি ক্ষেত্রেও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে পুলিশ কার্যকরী কনভিকশন হওয়ার মতো কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এর চাইতে লজ্জার, এর চাইতে ধিক্কারের আর কি হতে পারে? মেয়েটিকে এইভাবে পাশবিক বর্বরোচিত নির্যাতন করে শুদ্ধিকরণের নামে কালা ছড়ায় বিপ্লব সেনের বাড়িতে তাকে আধমরা করে তোলা হয়, মানসিক যন্ত্রণায় বিদ্ধ করা হয়। মেয়েটি কাতরিছে, মেয়েটি আর্তনাদ করেছে, তবু মেয়েটির মুক্তি নেই। তারপরে যখন রক্তাক্ত অবস্থা, সারা শরীরে মেয়েটির আঘাত, মেয়েটি আত্মহত্যা করতে চেয়েছে।